ধানমন্ডি বত্রিশ নম্বরে যেতে বাধা মারধর সাত ব্যাংকের সালমানের ঋণ ছত্রিশ হাজার কোটি কোন ব্যাংকে কত মানা হয়নি কেন্দ্রীয় ব্যাংকের আইন এদিকে নেতৃত্ব চলে গেলেন আমাদের কি হবে প্রস্তুত ছাত্রলীগ নেতার জানাবো মানবতাবিরোধী অপরাধ শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ শিশুতে ভারতের সঙ্গে যুগপথ কাজ করবে যুক্তরাষ্ট্র শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ধানমন্ডি বত্রিশ নম্বরে যেতে বাধা মারধর রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কে কাউকে যেতে দেওয়া হচ্ছে না আশপাশের এলাকায় কাউকে কাউকে মারধর করতে দেখা গেছে ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের আশপাশের এলাকায় অনেক মানুষ লাঠি বাস পাইপ নিয়ে অবস্থান করছেন সরাজমিনে দেখা যায় এই এলাকায় কেউ এলেই তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় কোথায় যাচ্ছেন কেন এসেছে তা জানতে চাওয়া হচ্ছে এমনকি পরিচয়পত্র মুঠোফোন দেখা হচ্ছে বত্রিশ নম্বর সড়কে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এই এলাকায় কখনো কাউকে খাওয়া দিতে দেখা গেছে জটলা পাকিয়ে কাউকে মারধর করতেও দেখা গেছে ধানমন্ডি বত্রিশ নম্বর সড়ক সংলগ্ন ট্রাফিক মোড়ে ভাঙচুর করা একটি গাড়ি পড়ে থাকতে দেখা যায় এলাকাটিতে অবস্থানকারী চার ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায় তারা গতকাল রাত থেকে এখানে আছেন তারা কাউকে স্মৃতি জাদুঘরের দিকে যেতে দিচ্ছেন না সাত ব্যাংকে সালমানের ঋণ ছত্রিশ হাজার কোটি টাকা কোন ব্যাংকে কত মানা হয়নি কেন্দ্রীয় ব্যাংকের আইন দেশের আর্থিক খাতে এক অভিশপ্ত নাম সালমান এফ রহমান গণভ্যুতানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন তিনি দরবেশ খ্যাত এই মানুষটির নামে গত পনেরো বছরে আর্থিক খাতে নজিরবিহীন দুর্নীতি লুটপাট জালিয়াতি ও টাকা পাচারের অভিযোগ রয়েছে ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার পাশাপাশি রপ্তানি করে দেশে টাকা না আনার অভিযোগও রয়েছে তার মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে এছাড়া বিগত কয়েক দশকে শেয়ার বাজারে এমন কোনো বড় কেলেঙ্কারি হয়নি যার মধ্যে সালমান সম্পৃক্ততা নেই তিনি গত তিন বছরে তিনি গত তিন বছরে দৃশ্যমানভাবে বাজার থেকে ছ হাজার ছশো কোটি টাকা নিয়েছেন অদৃশ্য সহ বিশ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন শুধু তাই নয় দেশের সরকারি ও বেসরকারি সাতটি ব্যাংক থেকে নামে বেনামে ছত্রিশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন এসব ঋণ নেওয়ার ক্ষেত্রে মানা হয়নি কোনো মানা হয়নি কোনো ব্যাংকের কোনো আইন পর্যাপ্ত জামানতও নেই এসব ঋণ নেওয়ার ক্ষেত্রে মানা হয়নি কেন্দ্রীয় ব্যাংকের কোনো আইন পর্যাপ্ত জামানত নেই অধিকাংশ ঋণে আবার বছরের বছর ঋণের অংশ অর্থ পরিশোধ না করে বারবার করেছেন করেছেন পুনঃতফসিল সব মিলিয়ে ব্যাংক খাতে ত্রাসে রাজত্ব কায়েম করেছেন প্রধানমন্ত্রীর সাবেক এই বিনিয়োগ উপদেষ্টা রাজনৈতিক বিবেচনায় এমন সুবিধা দেওয়া হয়েছে বলে জানা গেছে এসব অপরাধ জেনেও চুপ ছিল বাংলাদেশ ব্যাংক তাই এসব ঋণ এখন ঝুঁকি সৃষ্টি করেছে অধিকাংশ ঋণই খেলাপির ঝুঁকি রয়েছে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গণমাধ্যমে বলেছে রাজনৈতিক এতটাই প্রভাবশালী ছিলেন যে কিস্তি পরিশোধ না করলেও তাদের কিছু বলা যেত না বাংলাদেশ ব্যাংকও জেনে চুপচাপ ছিল তাই এসব ঋণ দীর্ঘদিন আদায় ছাড়াই পড়ে আছে এসব ঋণের অধিকাংশ খিলাফিযোগ্য ঋণগুলো পর্যাপ্ত জামানত ছড়া দেওয়ার কারণে টাকা ফেরত পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে তারা আরও বলেন সরকার পরিবর্তন হয়েছে এখন যদি সম্পত্তি বাজেয়াপ্ত করে তাহলে কিছু টাকা হলে উদ্ধার করা যাবে তাই সরকার উচিত হবে এসব ঋণের ব্যাপারে নজর দেওয়া বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য ও অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন গণমত বলেন তিনি যে শুধু ব্যাংক থেকে ঋণ নিয়েছেন এমন নয় তার বিরুদ্ধে শেয়ার মার্কেটে কারসাজি সহ অনেক অভিযোগ রয়েছে এসবের নথি রয়েছে এতদিন তারা প্রভাবশালী থাকার কারণে ওই সব ডকুমেন্ট প্রকাশ হয়নি এখন তার বিরুদ্ধে সঠিক তদন্ত করে যেসব অপরাধ তিনি করেছেন তার শাস্তিযোগ্য আর্থিক পেনাল্টির ব্যবস্থা গ্রহণ করা দরকার সেক্ষেত্রে দেশে বিদেশে তার যেসব সম্পদ রয়েছে সেগুলো বিক্রি করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া উচিত ডক্টর জাহিদ আরো বলেন সালমান এফ রহমানের বিষয়ে যে মামলা এখন দেওয়া হয়েছে সেটি রাজনৈতিক এর আগেও যাদের মামলা হয়েছে তারা পার গেছেন সেটি থেকে শিক্ষা নিয়ে সালমানের এ রহমানের ডকুমেন্ট অপরাধগুলো ধরে মামলা করে তাকে বিচার আওতায় আনা দরকার নেতৃত্ব চলে গেলেন আমাদের কি হবে প্রশ্ন ছাত্রলীগ নেতার শেখ হাসিনা পরিবারকে বিদেশে নিরাপদে রেখে নিজে দেশ ছেড়ে ভারত পালিয়ে যায় গত পাঁচই আগস্ট এর সংবাদ প্রকাশের পর দেশ ছেড়েছেন নেতাকর্মীকেও পালানোর চেষ্টা করলেও শেষ মুহূর্তে পারেনি রয়েছেন আত্মগোপনে তোদের নেত্রী পালিয়ে গেছে তুই সরে যা এখনই বিকেলে তারা মোবাইলে এক বন্ধুর এভাবে সাবধান করে দিয়েছিল নারায়ণগঞ্জের আড়াই হাজার এলাকার বাসিন্দা এক স্থানীয় ছাত্রলীগ নেতাকে তিনি তখন বাড়ি থেকে সামান্য দূরে বাজারে গিয়েছিলেন তার জানা ছিল না যে তাদের নেত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন নাম প্রকাশ না করতে চাওয়া ওই ছাত্রলীগ নেতার মতো আরো অনেক আওয়ামী লীগ নেতাকর্মী ভারতে চলে এসেছেন বা আসার চেষ্টা করছেন এমন অনেক আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছে বিবিসি বাংলা দেশে থাকা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে তারা জানান শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন নিজের প্রাণ সংশয় হতে পারে এই ভাবে কিন্তু তিনি এটা ভাবলেন না যে এরপর হাজার হাজার নেতাকর্মী কি হবে তারা বলেন আমাদের পাসপোর্ট ভিসা আছে কিনা আমাদের উপরে হামলা হলে কিভাবে বাঁচব সে কথা তো ভাবা উচিত ছিল নেত্রী ছাত্রলীগ নেতারা বলেন একটু যদি আঁচ পেতাম যে কি হতে চলেছে দুপুরের পরে তাহলে এইভাবে বাড়ি ছেড়ে পালিয়ে থাকতে হতো না সময় থাকতে ভারতে চলে যেতে পারতাম মানবতাবিরোধী অপরাধ শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু পনেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত হত্যা সহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দশজনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে গণহত্যার অভিযোগ আনা নিহত সিয়ামের বাবার আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান গতকাল রাতেই তদন্ত শুরু হয়েছে তদন্ত সংস্থা এর আগে অভিযোগ রেজিস্টার হিসেবে গ্রহণ করে তদন্ত সংস্থা সাত দিনের মধ্যে ওই তদন্তের অগ্রগতি প্রতিবেদন অভিযোগকারীদের জানানো হবে বলেও নিশ্চিত করেছেন তিনি তদন্ত সংস্থার রূপপরিচালক ও তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান বলেন দুপুর দেড়টায় আমরা অভিযোগটি গ্রহণ করেছি অভিযোগটি নিবন্ধন বইয়ে নিবন্ধনভুক্ত করা হয়েছে এই নিবন্ধনের মানে মামলা হয়েছে অপরাধের ধরনের বলা হয়েছে এক থেকে নয় নম্বর আসামি নির্দেশ ও পরিকল্পনায় অন্যান্য আসামিরা দেশীয় এবং আগ্নেয়াস্ত্র দ্বারা নির্বিচারে গুলিবর্ষণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী সাধারণ নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যা করে তাদের সমূলে বা আংশিক নির্মূল করার উদ্দেশ্যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অপরাধ উল্লেখ ট্রাইব্যুনালে কোন অভিযোগ নিবন্ধনের পর তা মামলা হিসেবে গণ্য করা যায় এর আগে দুপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত বাগেরহাটের আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় লিখিত অভিযোগ করেন তদন্ত সংস্থার উপপরিচালক ও তদন্ত কর্মকর্তা অভিযোগটি গ্রহণ করেন পরে তা অভিযোগ নিবন্ধন বইয়ে নিবন্ধন করা হয় তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান আরও বলেন আমরা তদন্ত কাজ শুরু করে দিয়েছি আপাতত পেপার ওয়ার্ক করছি শেখ হাসিনার সঙ্গে অন্য যাদের আসামি করা হয়েছে তারা হলেন সাবেক সেতু ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলিয়ারাফাত আরও রয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আল আব্দুল্লাহ সাবেক মহাপরিচালক হারুনার রশিদ ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার ও ঢাকা মহানগর পুলিশের সাবেক গোয়েন্দা প্রধান হারুনার রশিদ এসব আসামির পাশাপাশি আবেদনের নাম উল্লেখ না করে শেখ হাসিনা সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্য এবং ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তা ও সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চাওয়া হয়েছে বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে যুগপৎভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে যুগবোধভাবে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র বেদান্ত পাটেল এ তথ্য নিশ্চিত করেছেন ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বক্তব্য দেন বেদান্ত পাটেল এই সময় উপস্থিত সাংবাদিকরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন এবং দেশটির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন তাকে উত্তরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন এই ইস্যুতে আমি এখন বিস্তারিত কিংবা ব্যক্তিগত কূটনৈতিক আলোচনায় যাপনা সেই সুযোগ নেই আমরা চাই বাংলাদেশের যাবতীয় সহিংসতা অবসান এবং জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত হোক আমরা আমাদের ভারতীয় অংশীদারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি বাংলাদেশ ইস্যুতে আমাদের কথা হচ্ছে এছাড়া ওই অঞ্চলে অন্যান্য দেশের সঙ্গে আমরা কথা বলছি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন